হাই দর্শক, আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আপনারা দেখলে অনেক ভালো লাগবে। আপনারা হচ্ছে অনেক একটা কষ্ট ফিলিও আর কি, ঠিক আছে, যে ভিডিওটা দেখলে আর কি আপনারা অনেক মানুষে ওই মহিলার ব্যাপারে অনেক কিছু বলছে। তিনি একজন মেস মালিক। আপনারা ভিডিওটা দেখেন সুন্দর করে, ভিডিওটা দেখার পরে আমাকে মতামত জানাইবেন এটি আর কি। চলেন ভিডিওটা দেখে আসি, লেটস গো। আমি ভাবছিলাম আমি এই রোজার মাসটাকে আমি প্রত্যেকটা মানুষকে ভালো কিছু দেখতে পাবো। আজকে প্রথম দিনই আমি অপমান হলাম আমার দিনাজপুরের মানুষদের কাছে। আমি এই বাংলাদেশের মানুষকে বিচার দেওয়ার জন্য আমি এই লাইভ করতে আসলাম। আমি পরাণময়ের পেজ থেকে আসলাম। আপনারা যদি এই কথাগুলো সত্যি হয়, বিচারটা যদি সত্যি হয়, আপনারা আমার বিচার আপনাদের হাতে দিলাম, আপনারা আমার বিচারটা করবেন। আমি যে কথাগুলো বলবো এটা সুন্দর করে আপনারা শুনবেন যে আমি কি বলতেছি। আজকে আমার দিনাজপুরের এক লোক ফেসবুকে লিখছে যে মেস মালিকদের বলা হচ্ছে মেসের ভাড়া নিষেধ, মেসের ভাড়া মাফ করতে। আমি বলছি যে মেসের ভাড়া মাফ করা যাবে না, মেস দিয়ে অনেকেই চলে। আমি আপনারা বলেন আমি কি ভুল বলছি, কারণ অনেক ফ্যামিলি আছে লোন নিয়ে ছোট ছোট কিছু ঘর করে মেস ভাড়া করে, সেই ভাড়া দিয়ে সংসার চালায়। সেই ভাড়া দিয়ে তারা সংসার চালায়, তারা কিভাবে মেস মালিক বাদ দিবে সংসার? আমি একজন মেস মালিক, আমি একজন মেস মালিক। আমার মেসের ছেলে কিন্তু অনেকেই ভাড়া দেয়নি, আমি চাই নাই, কিন্তু আমি কিভাবে চলবো? আমি তো সেই কোটিপতি না, আমি খুব একদম সাধারণ মানুষ, আমি খুব সাধারণ মানুষ। আমি আমার কথা আর দশজনের কথা চিন্তা করে আমি বলছি যে এই ম্যাচ যদি বাদ ভাড়া যদি না নেয় অসহায় মানুষগুলো কিভাবে চলবে যারা ম্যাচ দিয়ে চলতেছে? আমার কথা বাদই দিলাম, যদি চলবে ওরা কিভাবে চলবে বলেন? তখন আমার দিনাজপুরের এক লোক আমাকে বলছে আজকে আমি হাইলাইট হয়েছি, আজকে আমার ছবি উঠছে, আমি নাকি নাটক করতেছি। আচ্ছা আপনারাই বলেন, আজকে আমার এক মাস হয়ে গেল, আমি এক মাস ধরে আমি নিজের উদ্যোগ নিয়ে নিজের চেষ্টায় নিজের জায়গা থেকে আমি যত পাগল যত অসহায় মানুষ আমার যতটুকু আছে, আমার আমার লোকজন আমার টিমের যতটুকু আছে আমাদের নিজের টাকা দিয়ে আমি তাদেরকে খাবার দিচ্ছি। এক মাস ধরে আমি এই যে দিনাজপুরে যত 70 থেকে 100টা কুকুর হবে আমি খাবার দিচ্ছি। এই খাবারগুলো আমরা নিজে দিচ্ছি, আমরা কারো কাছে চাই নাই, আমরা কারো কাছ থেকে নেই নাই, আজও করতেছি। করোনা ভাইরাস একটা বিপজ্জনক ভাইরাস, এটা কিন্তু কাউকে দেখে কথা বলবে না, আমরা কোনো দিক চিন্তা করতেছি না। আমরা সবাই আমরা 16 জন মানুষ কাজ করতেছি, আমরা যদি মারা যাই 16 জন একসাথে মারা যাব, কারণ একটা। আপনি এত দেখলেন ভিডিওটা, কেমন লাগলো আপনার কাছে? আপনার মতামত জানাবেন ভিডিওই। আর ওই মহিলাটা তো একটা গরিব মানুষ টি ভাই, আপনি তো জানেন সবাই, একটা মেস মালিক কতটুকু টাকা বসে আছে, তা তো চলতেই হয়, তার ফ্যামিলি তো চলতেই হবে নাকি? ফ্যামিলি তো মেস দিয়ে চলে নাকি? তা যদি মেস বিল যদি না হয় তাহলে তার মেস কী করে চলবে? ফ্যামিলি পয়সা হলো না, 20 টাকার মালিক না, বড় লোক না, ঠিক আছে? তো এটাই আর কি, যে কোনো মানুষে গরিবকে হাট করে কথা বলবে এগুলো তো ঠিক না। আপনার ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।